রামের নামে রক্তাক্ত হলো বাংলা। সোমবার রানীগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া গোষ্ঠী সংঘর্ষে প্রাণ হারান এক যুবক। ওই সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর ডিসি অরিন্দম দত্তচৌধুরী। ইটের ঘায়ে পায়ে চোট পান এসিপি অজয় চট্টোপাধ্যায়। মাথা ফেটেছে রানীগঞ্জ থানার ওসি প্রমিত গঙ্গোপাধ্যায়েরও। রবিবার রাতে উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়ায় রামনবমীর মিছিলে গোলমাল হয়েছিল। দুপক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি সেদিনই মারা গিয়েছেন। রবিবার পুরুলিয়ায় মারা গিয়েছিলেন আরও একজন। পুলিশের দাবি, রামনবমীকে কেন্দ্র করে গোলমালের জেরে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরও অনেকে। রামনবমীর মিছিলে মুর্শিদাবাদের কান্দিতে পুলিশ অস্ত্র নিয়ে যেতে বাধা দেয়, তাতে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি হয়। পরে মিছিলের একটি অংশ থানায় ঢুকে নাচানাচি শুরু করায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এদিন অবশ্য চন্দননগরে যে সশস্ত্র মিছিল হয়েছে তার মূল উদ্যোক্তাদের অনেকে তৃণমূল ঘনিষ্ঠ বলে জেনেছেন প্রশাসন। আজ মঙ্গলবার আসানসোলে বিভিন্ন আখড়া রামনবমীর মিছিল বের করবে বলে খবর। রানীগঞ্জের ঘটনার পর আসানসোল নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। নবান্নের এক শীর্ষ পুলিশ কর্তার কথায়, প্রয়োজনে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, নেত্রী লকেট চট্টোপাধ্যায় অস্ত্র নিয়ে মিছিল করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুরুলিয়ায় নাবালকদের হাতে অস্ত্র দেখে সেখানকার মিছিল সংগঠকদের সমন পাঠিয়েছে শিশু অধিকার রক্ষা কমিশন। যা নিয়ে দিলীপবাবু বলেন, মানুষ এই জাগরণ দেখে ভয় পেয়ে তৃণমূল মিথ্যা মামলা সাজাত। যদিও রামনবমীর প্রতিক্রিয়ায় কিছুটা রক্ষণাত্মক বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের নেতা শচীন্দ্রনাথ সিংহ বলেন, 31 মার্চ হনুমান জয়ন্তী পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল, আপাতত আর কোনো মিছিল হবে না, আমরা মন্দিরে মন্দিরে রামনাম জপ করবো।